বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে রয়েছ, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় আমি আজকে তোমাদের উদ্দেশ্যে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমাদের দশম অধ্যায় অর্থাৎ একতরফা দাখিলের পদ্ধতিতে প্রথম পর্বে আমি তোমাদের উদ্দেশ্যে একতরফা দাখিলের পদ্ধতির সংজ্ঞা, একতরফা দাখিলা পদ্ধতি কী কী ধাপ অনুসরণ করতে হয় এই বিষয়টি নিয়ে একটু সংক্ষিপ্ত আমি আলোচনা করেছি। আজকে আমি তোমাদের জন্য দুটি শিক্ষণ পর্ব রেখেছি, দুটি বিষয় তোমরা যদি মনোযোগের সাথে অনুসরণ করো, আমার ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগভাবে মনোযোগের সাথে দেখো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। আজকে আমার দুটি শিক্ষণ পর্ব হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি কীভাবে প্রস্তুত করতে পারবে, এই প্রস্তুত প্রণালী সম্পর্কে একটু সংক্ষিপ্ত তোমাদেরকে একটা ধারণা দিব, যে ধারণার উপর ভিত্তি করে খুব সহজেই তোমরা অঙ্ক করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে এখানে আরও একটি সমস্যা হচ্ছে, আমরা যখন একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক করি তখন উত্তোলন অসুখ আমরা নির্ণয় করতে পারি না। তো উত্তোলন অসুখ নির্ণয় করতে কিছু নিয়ম বা কিছু পদ্ধতি আছে, সেই বিষয়গুলো তোমাদেরকে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করি আজকের মূল আলোচনা, একতরফা দাখিলা পদ্ধতির প্রস্তুত প্রণালী। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে তোমাদের উদ্দেশ্যে আলোচনা করেছি যে একতরফা দাখিলা পদ্ধতি প্রস্তুত করতে গেলে আমাদেরকে মূলত আমাদেরকে তিনটি ধাপ অনুসরণ করা লাগে। তিনটি ধাপ অনুসরণ করা লাগে, এই তিনটি ধাপ হচ্ছে, প্রথম ধাপ প্রারম্ভিক ও সমগ্র মূল্য নির্ণয়, আর দ্বিতীয় ধাপ হচ্ছে বিশ আমাদের লাভ লোকসান বিবরণী, আর তৃতীয় ধাপ হচ্ছে বিষয় বিবরণী। সো আমি আবার বলতেছি, তিনটি ধাপ প্রারম্ভিক ও সমগ্র মূল্য নির্ণয়, লাভ লোকসান বিবরণী, তারপরে বিষয় বিবরণী। সো আমরা প্রারম্ভিক ও সমগ্র মূল্য নির্ণয় কীভাবে করে এই বিষয়টি আমি তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করব। প্রারম্ভিক ও সমাপনী মূল্য, প্রারম্ভিক বলতে কি বোঝায়, প্রারম্ভিক বলতে বোঝায় শুরু, বছরের শুরু বা মেয়াদের শুরু, আর সমাপনী বলতে বোঝায় বছরের শেষ বা মেয়যাদের শেষ। সমাপনী মূল্য নির্ণয়, প্রারম্ভিক ও সমাপনী মূল্য নির্ণয়। শিক্ষার্থীবৃন্দ, প্রারম্ভিক ও সমাপনী মূল্য কিভাবে নির্ণয় করে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, বছরের শুরুর সম্পদ থেকে দায় বাদ দিয়ে দিলে প্রারম্ভিক মূল্য বের হবে, আর বছরের শেষে সম্পত্তি থেকে দায় বাদ দিলে সমাপনী মূল্য বের হবে। সো আমরা আবার বলি, বছরের শুরুর সম্পত্তি থেকে বছরের শুরুর দায় বাদ দিয়ে দিলে প্রারম্ভিক মূল্য, আর বছরের শেষে সম্পত্তি থেকে বছরের শেষে দায় বাদ দিলে সমাপনী মূল্য বের হবে। তো আমি এই প্রারম্ভিক ও সমাপনী মূল্য কিভাবে নির্ণয় করে শর্ট ফরম্যাটে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা ঘর করতে হবে, ঘর আমরা এখানে বিবরণ দিয়ে টাকা দিব দুটি। সো বিবরণ দিয়ে টাকা থাকবে আমাদের দুটি। আমরা প্রথমে উপরে শিরোনামের জন্য শিরোনামটা আমরা লিখলাম, প্রারম্ভিক সমগ্র মূল্য, তারপরে এখানে আমরা লিখব বিবরণ, বিবরণ, তারপরে এখানে হচ্ছে প্রারম্ভিক। প্রারম্ভিক বলতে আমরা এখানে তারিখ লিখব, সাপোজ আমরা 2020 সালে অঙ্ক করতেছি, আমরা এখানে লিখব 1/1/2020, একটি সমাপনী মূল্যের জন্য। তো আমরা প্রথমে সম্পদ লিখবো, প্রথমে আমি কি করবো সম্পদ গুলো লিখবো, সম্পদ থেকে দায় বাদ দেওয়ার পরে মূলধন বের হবে। তো প্রথমে আমরা লিখবো সম্পদ সমূহ, যেমন লিখবো আমরা সম্পদ সমূহ লিখব। সম্পদ সমূহ কী কী থাকবে সেটা তোমরা অবশ্যই তোমাদের প্রশ্ন তোমরা দেখবে, তোমাদের নগদ তহবিল, প্রাপ্য হিসাব, ব্যাংক জমা, প্রাপ্য নোট, তারপর আসবাবপত্র, দালাল কোঠা, বিভিন্ন ধরনের সম্পদ থাকবে। তো সবগুলো সম্পদকে তুমি লিখবে, সবগুলো সম্পদকে তুমি এখানে প্রথম কলামে সবগুলো সম্পদ দেখার পরে এগুলো যোগ করবে। আমি জাস্ট আমি আগে করছি, আমি তো অঙ্ক করাচ্ছি না, এখানে আমি শর্ট ফরম্যাটটা তোমাদেরকে দেখাচ্ছি। সো এখানে প্রথমে সম্পদ সমূহ লিখব, সম্পদ দেখার পরে এবার আমরা লিখব দায় সমূহ, দায় তোমাদের যে দায় সমূহ আছে দায় সমূহ তুমি লিখবা। দায় লিখে করে মনে করো বিভিন্ন দায় থাকতে পারে, যেমন পদেয় হিসাব, ঋণ, তারপর পদেয় মন, তারপর কোনো বকেয়া খরচ থাকতে পারে, অগ্রিম আয় থাকতে পারে, এই দায় সমূহ তুমি দায় সমূহ লিখবা।
দায়সম্পত্তি লেখার পরে তুমি তখন সম্পদ থেকে দায় বাদ দিয়ে দিবে, সম্পদ থেকে দায় বাদ দিয়ে দিলে সেটা হবে মূলধন। যেমন দেখো এতে আমরা বছরের শুরু সম্পদ লিখব, বছরের শেষে সম্পদ লিখব, বছরের শুরুর দায় লিখব, শেষের দায় লিখব, আর দুটি আমরা লিখব। লেখার পরে আমাদের যে ফলাফলটা বের হবে এটার নাম হচ্ছে মূলধন। মূলধন রাখে লিখব সম্পদ বা সম্পদ বিয়োগ দায়, সম্পদ থেকে দায় বাদ দেওয়ার পরে আমার দুটি মূলধন বের হয়ে যাবে। তাহলে দেখো এটি জাস্ট আমি সব ক্রমে দেখাচ্ছি, সব সম্পদগুলো লিখবো, লেখা করে যোগফলটা আমরা এখানে লিখবো, সব দায় সম্পদ লিখবো, লেখা করে যোগফলটা আমরা এখানে লিখবো, সম্পদ থেকে দায় বাদ দেওয়ার পরে, সম্পদ থেকে আমার সম্পদ থেকে দায় বাদ দেওয়ার পরে মূলধন বের হবে। এবং যে থেকে আমার ফার্ম লিখে করলাম, বছরের শুরুর করলাম, এক জানুয়ারি 2020 সালের করলাম, সেটি একটি প্রারম্ভিক মূলধন, আর এটি হচ্ছে সমাপনী মূলধন 31/12/2020 বছরের শেষের করা সমাপনী মূলধন। প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করার পরে আমার অঙ্কের প্রথম কাজ শেষ। আর প্রারম্ভিক বা সমাপনী মূলধন নির্ণয় এটা কিন্তু আমাদের অঙ্কের মূল ধাপ নয়, এটাকে আমরা কেন নির্ণয় করতে হয়, আমরা লাভ লোকসান বিবরণী নির্ণয় করার জন্য আমার প্রারম্ভিক এবং সমাপনী মূলধনের প্রয়োজন হয় বিধায় আমরা এটি করি। এজন্য এটা আমাদের অঙ্কের একটা অংশ হিসেবে আমরা বিবেচনা করি এবং এটা আমাদেরকে করতে হয়। আর সৃজনশীল পদ্ধতিতে অনেক সময় আমাদেরকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য বলা থাকতেও পারে, নাও থাকতে পারে। অনেক সময় প্রারম্ভিক সমাপনী মূলধনের ভিতরে একটা অংশ দেওয়া থাকবে, বাকি অংশ নির্ণয় করার জন্য বলবে, সৃজনশীল আমাদেরকে দেবে বলে আমরা অনুভব করবো। কিন্তু আগে আমরা অঙ্কের মূল ফর্মেট আমাদেরকে শিখতে হবে, তাই তোমাদের কাছে আমরা এই ফর্মেটগুলো উপস্থাপন করার চেষ্টা করতেছি। শিক্ষার্থীবৃন্দ, প্রারম্ভিক সমাপনী মূলধন নির্ণয় করার পরে এবার আমরা লাভ লোকসান বিবরণী কীভাবে করবো এই বিষয়টি তোমাদের উদ্দেশ্যে আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করবো। আমরা কি লিখতে হবে, লাভ লোকসান বিবরণী। সো লাভ লোকসান বিবরণীর জন্য আমরা এখানে এমন রাখতে হবে, তোমাদের বলতে অনেক সময় কৃষকের উপর করা হয়েছে, অর্থাৎ ডেবিট দিক ক্রেডিট দিক কৃষকের উপর করা হয়েছে, কিন্তু আধুনিক আমাদের হিসেব বিজ্ঞানের জগতে কৃষক ফর্মেটটা ব্যবহার না করাই আমরা যেন সবচেয়ে উপযুক্ত, আমাদেরকে বিবরণী ফর্ম ব্যবহার করতে হবে। সো আমরা এখন কি দেখাবো, লাভ লোকসান বিবরণী, লাভ লোকসান বিবরণী আমরা বের করবো। সো আমরা বিবরণী এখানে আমি আবার বলতেছি, আমরা কিন্তু এখানে পুরো অঙ্ক দেখাচ্ছি না, আমরা সেটা ফর্মেট তোমাদেরকে শুরু করতেছি। লাভ লোকসান বিবরণীতে আমরা প্রথমে বিবরণ টাকা কর দিব, আমরা দুইটা বিবরণ দিয়ে টাকা কর দুইটা দেখো শিক্ষার্থী কিন্তু বিবরণ দিয়ে আমরা টাকা কর দুইটা ব্যবহার করবো। বিবরণ টাকা টাকা, তাহলে এখানে বুঝতে হবে যে আমরা যদি বিবরণী পদ্ধতিতে করতেছি এখানে কিছু বিলিয়ে যোগ হবে, কিছু বিলিয়ে বিয়োগ হবে, উপরের অংশকে বলা হবে যোগ আর নিচের অংশকে বলা হবে বিয়োগ। তাহলে আমরা যে বিষয়টি যোগ হবে তো আমরা কিন্তু যোগ লিখবো না, জাস্ট উপরে যে বিষয়গুলো লিখবো এগুলাই যোগের দিক, আর বাদ দিয়ে নিচে যে অংশগুলো লিখবো এগুলো বিয়োগের দিক। তো যোগের দিক লেখার জন্য আমরা যোগ লিখবো না, জাস্ট আমরা প্রথমে কি লিখবো, সমাপনী মূলধন। বুঝলে, আমরা একটু আগে সমাপনী মূলধনের ফর্মেট দেখালাম, আমরা প্রথমে লিখবো সমাপনী মূলধন, সমাপনী মূলধন লিখবো আমরা, তারপর লিখবো উত্তম। তোমরা এটা কমন বিষয় তোমরা মাথায় রাখবা, আমরা লাভ লোকসান বিবরণী যখন করবো তখন যোগের দিকে আমরা লিখবো সমাপনী মূলধন, এরপরে কি লিখবো উত্তম। উত্তোলন ক্ষেত্রে আবার উত্তোলন শিল্পকা থাকতে পারে, উত্তোলন নগদ থাকতে পারে, তারপরে উত্তোলন থাকতে পারে পূর্ণ উত্তোলন। আমরা যে যে উত্তোলনগুলো আছে উত্তোলনগুলো আমরা লিখে নিব। তাহলে এখানে প্রথমে লিখবো সমাপনী মূলধন, তারপরে উত্তোলন। উত্তোলন লেখার পরে এবার আমরা এখানে এখানে যোগফল বাড়াবাটা লিখবো। লেখার পরে যদি কোনো আয় থাকে সেটি এখানে আসবে, যদি কোনো আয় থেকে আসবে তার জমির দিকে সমাপনী মূলধন উত্তোলন, আর যদি কোনো আয় থাকে আয় আসবে, সরি আর এখানে অন্য কোনো কিছু আসবে না, আয় ছাড়া অন্য কোনো কিছু আসবে না। তবে দেখো যেমন আমরা আরো ডিটেলস আলোচনা করবো, যেমন খরচের অগ্রিম আমরা খরচটাকে বিয়োগ দিয়ে লিখতাম, আমরা গড়ারও বাড়িয়ে নিয়েছি খরচটাকে আমরা বিয়োগ দিয়ে লিখতাম, কিন্তু যদি দেখা যায় যে আমরা খরচের অগ্রিম থাকে খরচকে আমরা বিয়োগ দিয়ে লিখবো, খরচ অগ্রিম খরচ থেকে বাদ দিতাম, খরচ বিয়োগ দিকে লিখি খরচ অগ্রিম খরচ থেকে বাদ দিতাম, কিন্তু খরচ অগ্রিম বাদ দেওয়ার মতো খরচ আমাদের এখানে দেখা থাকে না আমাদের এক পদে। সো এই জন্য খরচ অগ্রিমটা আমরা কি করবো, জমির দিকে লিখবো। তাহলে আমরা জমির দিকে কি লিখতে পারি,
তোমরা একটু মন দিয়ে শুনো, সমাপনী মন্ডল তারপরে উত্তর, কোনো আয় থাকলে কোনো আয় আসবে, কোনো খরচের বুকিং থাকলে আসবে, কোনো আয়ের বকেয়া থাকলে আসবে। আমি কিছু লিখে দিলাম আপনার জন্য সুবিধা, আয়ের বকেয়া অথবা খরচের অগ্রিম, খরচের অগ্রিম এটা থাকলে এটা এখানে আসবে। জমির দিকে আমার কাজ শেষ, আমি জমির দিকে জোর করে এখানে লিখে তারপরে আমরা করব বাদ। শিক্ষার্থীবৃন্দ দেখো, বাদের দিকে আমরা কি লিখবো, ওই যে আমরা প্রারম্ভিক মূল্য বের করেছি, প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন লিখবো, তারপরে লিখবো অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন, স্থায়ী সম্পদ আমরা এখানে লিখবো। ওকে,
সবগুলা সম্পদ দেখার পরে যদি কোনো খরচের পক্ষে দেখা থাকে এবার সত্যি সম্পদ যদি আসবে সবগুলা সম্পদ দেখার পরে সবগুলো সম্পদের যোগ্য লিখব রেখে দিতাম যে পোস্ট করে দেবো যেহেতু বিশ্ববিদ্যালয়ের উভয় দিকের যোগ্য এক হবে শিক্ষার্থী দিল এবার আমরা লিখব মূলধন দায় মূলধন দায় সমূহ মূলধন দায় সমূহ তাহলে মূলধন দায় সমূহের উপরে প্রথমে আমরা লিখব সম্পত্তি আসসালামু আলাইকুম।